আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ, প্রয়োজনে জীবন দেব, তারপরও সৎ মানুষ ধরে আন্দোলন থেকে আমাদের ফিরাতে পারবেন না। এর মুগ্ধরা পানি বিতরণ করে তৎকালীন আন্দোলনকারীদের অন্তর প্রশান্ত করেছে। আমরা সৎ মানুষ বিতরণ করে 18 কোটি মানুষের মন জয় করব, ইনশাআল্লাহ সবাই পারব। আমাদের প্রিয় মীর মুগ্ধ আবু সাঈদদের সেই কাতারে দাঁড়িয়ে পানি লাগবে পানি লাগবে এর স্লোগানের অনুসারী হয়ে সৎ মানুষ লাগবে সৎ মানুষ লাগবে, আমরা সৎ মানুষ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি। সমস্ত অসত্য অন্যায়ের বিরুদ্ধে 15.5 বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে, আজ থেকে প্রতিযোগিতা শুরু হবে ন্যায়ের পক্ষে। আজ আমরা ত্রাণ দিতে আসিনি, আজ এসেছি রায়পুরবাসীর পাশে দাঁড়াবার জন্য। বিগত দিনগুলোতে ত্রাণ চুরির প্রতিযোগিতা হতো, বৈষম্যহীন বাংলাদেশে আজকে ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। 2024 সালের জুলাই অভ্যুত্থান এবং 5ই আগস্ট পর্যন্ত যেমন অনেক শহীদ হয়েছে, এই বাংলাদেশের মানুষ এটাও দেখেছে। শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহমাহুল্লাহর ফাঁসি কার্যকর করা নয়, শুধু ফাঁসির রায় দিয়েছিল। সেই একদিনে আমরা 250 ভাইয়েরা ছাত্র জনতা জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল। সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেই ইতিহাস তৈরি করা বাংলাদেশ জামাত ইসলামীকে ফুট করে জেগে ওঠা কোনো আন্দোলন মনে করে আমাদেরকে পাগল মনে করবেন না। আমরা এই দেশের মাটি মানুষের থেকে গড়ে ওঠা আন্দোলন। অনেকের মধ্যে আবার কেউ কেউ আলোচনা তুলেছেন, জামাত ইসলামী লোক ভালো, কিছু লোকও তাদের আছে কিন্তু ওনারা মসজিদের জন্য ভালো, ওনারা মিলাদ ভালো তো পড়াতে পারেন, ওনারা জানাজায় অংশগ্রহণ করলে ইমামতি ওনারাই পাবেন। ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই সম্মানিত রায়পুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে শুধু হত্যাই করা হয়েছিল এই কারণে যে তিনি সততা এবং দক্ষতা যোগ্যতার সাথে তৎকালীন দুর্নীতির মধ্যেও দুর্নীতি মুক্ত শিল্প এবং কৃষি মন্ত্রণালয় পরিচালনা করে সংসদে তিনি চ্যালেঞ্জ করেছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ চ্যালেঞ্জ করেছিলেন, আমরা যদি 2 টাকার অন্যায় করি দুর্নীতি করি প্রমাণ করতে পারলে শুধু মন্ত্রণালয় নয়, শুধু সংসদ সদস্য পদ নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি নয়, আমরা জামাতের সহযোগী সদস্য পদ থেকেও প্রত্যাখ্যান করব। রায়পুরবাসীর কাছে জানতে চাই, সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের সিনিয়র যারা আছেন, আজকেও চ্যালেঞ্জ করে রেখে গেলাম, বাংলাদেশ জামাত ইসলামীর কোন এক টাকার দুর্নীতিকে কোথাও প্রমাণ করতে আজ পর্যন্ত কি নেতৃবৃন্দের ব্যাপারে পেরেছে? এই প্রসঙ্গ আজ কেন তুলেছি? এই জন্য তুলেছি 2024 সালের জুলাই এবং আগস্ট আন্দোলনের মূল স্লোগান ছিল কি, মেধা না মেধা না, কিসের বিজয় হয়েছে? আর সবচেয়ে বড় ব্যানারে লেখা থাকতো লাল কালি দিয়ে, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য মানুষের মন্ত্র তন্ত্র দল দিয়ে বৈষম্যহীন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, সেই জাহিলি যুগ পরিবর্তন হয় নাই, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বৈষম্যহীন একটা সোনার মদিনা, বৈষম্যহীন একটা মক্কা বিজয় করেছিলেন ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে। আমার ছাত্র জনতার কাছে আজকে আহ্বান জানাতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ মুখের কথায় হবে না, ইসলামী অনুশাসনই হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের একমাত্র গ্যারান্টি। ভাইয়েরা আমার, আজকের এই সমাবেশ আমাদের আগামী দিনের সুন্দর সম্ভাবনার বাংলাদেশ গড়ার সমাবেশ। এই সুন্দর সুন্দর সম্ভাবনার বাংলাদেশকে যদি কেউ ব্যাহত করে,
আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই ব্যাহত করা বাংলাদেশের আবার কোন ষড়যন্ত্রকারী, আবার কোন লুটেরা, আবার কোন সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতির সাথে যদি কেউ সম্পৃক্ত হয়, তাহলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছে, আমাদের শহীদ আবু সাঈদ মীর মুক্ত, বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত টেন্ডার চাঁদাবাজ দখলদারিত্বের চূড়ান্ত অবসান না হবে। আল্লাহু মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন শাকিরিন। বাংলাদেশের গণমানুষের প্রিয় ঠিকানা, 18 কোটি মানুষের গণ আন্দোলনের অধিকার আদায়ের সেনানী বাংলাদেশ জামায়াত ইসলামী, লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, রায়পুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের শহীদ আহত পঙ্গুত্ব সহ বিগত কয়েকদিন আগে বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়াবার অংশ হিসাবে বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি রায়পুর জেলা সংগঠনের সংগ্রামী আমির হযরত মাওলানা নাজমুল হুদা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা রাজপথের আন্দোলনের অগ্রসেনানী আমাদের শ্রদ্ধাভাজন সেনাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন রায়পুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী, জেলার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী, ছাত্র জীবনে আমরা একসাথে আন্দোলন করেছি, ঢাকার রাজপথেও আমরা কর্মী হিসাবে একসাথে কাজ করছি, আপনাদের প্রিয় মানুষ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিবিরের কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন সহ আজকে আমরা যার নেতৃত্বে এখানে এসেছি নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের সফর টিমের অন্যান্য সদস্যবৃন্দ, জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলার সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুধীমণ্ডলী, ছাত্র জনতা, ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য ভাইয়ের হাত হা চোখ এবং পা হারানো জীবন বিসর্জনের মধ্য দিয়ে আজকের উন্মুক্ত একটি পরিবেশে আমাদেরকে আল্লাহর নাম স্মরণ করার এবং মানুষের অধিকারকে পুনরায় আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ করেছেন, যে আল্লাহ তাআলা তার নিজ পরিকল্পনায় এটি করেছেন, সে আল্লাহর দরবারে আমরা সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন, আজকেও আমাকে ফেসবুকে কয়েকজন মেসেজ দিয়েছেন, ভাই আপনাদের প্রোগ্রামগুলোতে এত হাজার লক্ষ মানুষের ঢল নামছে কেন, এটা কি কোনো পর্যালোচনা আপনাদের আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আছে। আমি বললাম যে এটা দুনিয়ার কোনো যুক্তি নয়, এটা আমাদের কোনো কর্তৃত্ব নয়, এটা রায়পুরের এই জেলা সংগঠনের উপজেলা সংগঠনের কোনো কৃতিত্ব নয়, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, ওরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর ফয়সালা হচ্ছে মানুষ কি আল্লাহর দিনের দিকে যাবে নাকি দুনিয়ার দিকে যাবে, আল্লাহর ঘোষণা হচ্ছে ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে আল্লাহর দিনের দিকে ধাবিত হবে, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দিনের কথা বলে, আজকে শুধু নয় আগামী দিনেও দলে দলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দিন কায়েমের এই দিকে ধাবিত হবে।
সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, রায়পুর উপজেলা সংগঠন জিন্দাবাদ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে আগামী দিন এই সংসদ পরিচালনার জন্য যোগ্য নেতা প্রতিষ্ঠার জন্য আপনারা কি কাজ করার জন্য আমাদের এই শ্রদ্ধ মুরব্বী ছাত্র জনতা মিলে কি পারবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের দিনের জন্য কোরআনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।